বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে রমজান মুবারক। 23 রমজান, এই যে আমি ইফতারি তৈরি করতেছি। আজকে জুস কিভাবে বানাচ্ছি এটা দেখাচ্ছি তোমাদেরকে। স্ট্রবেরি দিলাম আমি, এখানে দই দিলাম। এটাকে আগে একদম ফিনিশ করে ফেলবো, তারপর পরে আমি দুধ দিব। এই রেসিপিটা দেখতে দেখতে একটা আমার ভিউয়ার্সদের সাথে আমি একটা রিকোয়েস্ট করি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে দেয়, লাইক করে। প্লিজ, আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ করলাম। এই যে আমি 2-3 চামচের মতো চিনি দিলাম, ইয়োগার্ট দিলাম, স্ট্রবেরি দিলাম, তারপর দুধ দিব। আগে যদি দুধ দিয়ে দেন, ওই স্ট্রবেরিটা ভিতরে গোড়া গোড়া থেকে যাবে, এই জন্য আমি দানা দানা থেকে যাবে, এই জন্য ফিনিশ করার জন্য আগে দই দিয়ে জুস করে নিচ্ছি। জুস করানো শেষ, এদিকে আমি চুলাতে বুট ফ্রাই করতেছি। এই যে বুট ফ্রাই শেষ আমার, বুট ফ্রাই করা শেষ হয়ে গেছে। আমরা তো কম আর বেশি সবাই জানি বুট ফ্রাই করতে, এটা নিত্য প্রয়োজনীয় বাঙালির ঘরে ঘরে, বাঙালি মুসলমানদের ঘরে ঘরে। এই যে পেঁয়াজও বুট বায়নি, এটা না থাকলে ইফতারে জমজমাট হয় না। আমরা জানি এগুলো অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর হইলে তবু একটা মজা লাগে। বেগুনটাও ফ্রাই করতেছি আমি, বেশি বেশি করি না, আমি অল্প অল্পই করি, মানে 4-5টা করে করি। বেশি করলে থেকে যায় এটা পরের দিন, এখানে তো মানে ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই, কেন অপচয় করা ভালো না। এই জন্য এদিকে আমি আর একটা ফ্রাই প্যানে বসাই দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুনও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে কষিয়ে এই যে চিকেনগুলো দিয়ে দিলাম। আমি চিকেনটা এভাবে কেটেছি চিকেন চিকেন করে, এই চিকেনগুলো আমি ভেজিটেবল দিয়ে ফ্রাই করব। হলুদ একটু চিকেনগুলার এই যে কালার চেঞ্জ হয়ে আসলে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরা পাউডার, এই যে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা আমি আগে দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজগুলার তেল না ছিটার জন্য। দিয়ে দিলাম টমেটো, গরম মশলা দিলাম, এই যে গরম মশলা অল্প, আমার চিকেনটাই অল্প, এই জন্য এগুলো সেহরির জন্য রান্না করতেছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব আমি। আমি এদিকে কোলাটা ওইদিকে রেখে দিছি, যে কোলার মধ্যে পেঁয়াজও ফ্রাই করছি, তেল আছে, এই জন্য ভিডিওতে দেখা যাচ্ছে, এই জন্য বললাম। চিকেনটা আমি খুব নেড়ে ছেড়ে দিব, কিছুক্ষণ পরেই পানি অ্যাড করব, কষতে দেব। 2-3 চামচের মতো ইয়োগার্ট দিব, অল্প, বেশি দিব না। এবার নেড়ে ছেড়ে দিব। সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক, আমিও আমার ফ্যামিলিকেও যেন আপনাদের দোয়ায় সুস্থতা কামনা করতেছি, আপনাদের দোয়ায়। বলতে বলতে রমজান শরীফের রোজাও শেষ হয়ে যাচ্ছে, যে অল্প একটু পানি দিলাম, আর একটু দিব আমি পানি, দিয়ে একদম কষিয়ে টসিয়ে নেড়ে চেড়ে নামি। হলে এই যে পানি দেওয়া শেষ, এবার এই ভেজিটেবলগুলো দিব। অল্প বেল পেপার নিছি, 2 ধরনের বেল পেপার নিছি, আর 3-4 মানে কষা ব্রকলি নিলাম, বাস মিক্স করে দিলাম।
এটা শুকনা শুকনা মাজা, যেহেতু আমার ঝোল আলা তরকারি কম, এই জন্য হচ্ছে এরিতে একটু ঝোল 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 রাখবো, সামান্য বেশি না। এবার ঢেকে দিব ভালো ভালোভাবে, একটু মিডিয়াম হিটে জাল দিব। দুইটা কাঁচামরিচ দিব, বেশি দিব না, আর একটা দিব। এই যে অলমোস্ট রেডি আমার ইয়া, ধনে পাতাটা আমি হাত দিয়ে কুটেই দিয়ে দিচ্ছি, কেউ কিছু মাইন্ড করিয়েন না। একটু তাড়াহুড়ো করছিলাম, ফাজিয়া কুপারেশান করতেছে কোলে নেওয়ার জন্য, কারো কোলে উঠতেছে না, ও আমার কোলে উঠবে, বাইনা ধরল। হাত দিয়ে দিয়ে এসছি, হাত দিয়ে কেটে কেটে, কোনো সমস্যা নেই। আর একটা আমি রেসিপি আমার মন মানে খুঁজতেছে, আসলে রোজা যখন থাকি রোজার মধ্যে শাক টাক খাইতে ভালো লাগে, শাক টাক খাইতে ইচ্ছে করে। আসলে যখন দিনের বেলা ইচ্ছে করে এটা বানাবো ওটা বানাবো খাইতে ইচ্ছে করে, কিন্তু ইফতারের পর একটু পানি টানি খাইলে ফ্যাট ভরে যাই। ইফতারে একটা খেজুর একটু পানি, আমি ডালটা আগে ফুটিয়ে নিয়েছি, এখানে আদা রসুন সব দিয়েছি, পেঁয়াজ আমি কিন্তু এই তেল দিই নাই, তেল ছাড়াই রান্না করতেছি। আদা রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, আবার ওই রসুনের কষা 4-5টা দিলাম, ডালটা ফুটিয়ে নিয়েছি আমি। এবার শাকটা দিয়ে দিব, আমি শাকটা কিন্তু হাত দিয়ে কাটছি, খুব মজা হয়েছে, এত বেশি মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। এটা সেহেরির জন্য রান্না করতেছি, সেহেরি দিয়ে শাক শুকনির তরকারি, যে কোনো শুকনির তরকারি খাইতে ভালো লাগে, আর মাছের তরকারি মাংস টাংস থেকে এগুলো মাছের তরকারি শুকনি টুকনি এগুলো খাইতে ভালো লাগে। এই যে আমার ইত্যাদি রেডি, টেবিলে নিয়ে আসলাম একটা একটা করে। আমি একজন মানুষ, সাজাতে গোছাতে তেমন একটা পারি নেই, বাচ্চা আছে, ছোট 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 বাচ্চারা আছে, এই জন্য দই এটা বাইর থেকে কিনে আনছে, মিষ্টি দই। যে কুকাম্বার কাটলাম, পেঁয়াজও বানালাম, সব কিছু থেকে একটু একটু নিলেও ফ্যাট ভরে যায়। এই যে চুনা বুট ফ্রাই করলাম, সবাই ভালো থাকেন, আমিও ভালো থাকি, আল্লাহ হাফেজ।